এই মার 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 শান্তি সিলকে মার 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 কি গো, ওই কি গো, আমাকে একটু আদর করো না গো। আর দেখ বাবা, দেখতে পাচ্ছ না আমি গেম খেলছি? তুমি আমাকে মোটেও ভালোবাসো না, বাবা মাকে কত ভালোবাসে। চল আমরা মরে গেলাম দেখলে। এই কি হয়েছে কি বাবা? কিছু হয়নি, যাও তোমার সাথে আমি খেলবো না। এই বাবা মাকে দেখছি আজকে ঠান্ডা তো না, এটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। আমি বাবার কাছে যাই, আমি বাবার কাছে আদর আদর খেলবো। হ্যাঁ বাড়া যাও যাও, পালে বাপের বাড়াটা মুখে নিয়ে নিও। কালকে তো জামা ষষ্ঠী, হাতে একটা বিরাট সুযোগ আছে ওই খানকির ছেলেকে কেরানি খাওয়ানোর, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই তো ভেবে পাচ্ছি না। কি হয় বলটু, এখানে বসে বসে কি করছো? লাউরা সাইজ বড় করছো নাকি? কি বললি তুই খানকির ছেলে? আহা, অত ছোট যাচ্ছ কেন? কাল জামাই ষষ্ঠী, তাই একটু তোমার সাথে ইয়ার্কি করছিলাম। তোমার মতো ছেলে কাউকে কেন বিয়ে করেনি এখন বুঝতে পারছি, পরে শাশুড়িকে লাগিয়ে ভালোই তো মজা নিচ্ছ। আরে বাস, কি বললে গো তুমি কাকা, সত্যি তোমার ধনে প্রণাম, পরশুদিন বিকালে দেখা করো, তোমাকে বাংলার সঙ্গে দেশি দুধ খাওয়াবো, কেমন? এখন আসি। ইস, যদি বিয়েটা করতাম কালকে জামাই ষষ্ঠী খেতে দিতে পারতাম। তা হ্যাঁ রে কেলে, কালকে তো শাশুড়িকে তুই কি গিফট করবি? বাড়া মাথা গিফট করবো লাবা, এটা তুই কি বলছিস? ঠিকই বলছি বাড়া, ঘরে পাগলি বউকে নিয়ে যদি বাড়ি থেকে বের হয় তার লোকের কাছে হাসবে, আর তুই গুড মর্নিং বলছিস জামা ষষ্ঠী করতে যাবো। আরে তোর বউ পাগলি হয়ে গেছে সেটা তো শ্বশুর বাড়ির লোক তো জানে, এবারে তুই তাকে নিয়ে যাবি না, এটা তো তোর স্বাভাবিক ব্যাপার, তাহলে তোর একলা যেতে অসুবিধা কোথায়? হ্যাঁ ভাই, এটা কিন্তু তুই একদম ঠিকই বলেছিস লাবা, আগে তো ভেবে দেখিনি এরকমটা। তাহলে যাই, এইবেলা গিয়ে শাশুড়ি মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তাই কর। এই নুনটে, ওই খানকির ছেলে বোল্ট কোথায় রে? কি জানি, মালটা তো আজকাল পাত্তা পাওয়া যায় না। এই যে দাদা, একটা কনডমের প্যাকেট দেবেন তো। এই একটা কনডমের প্যাকেট দে তো। লাড়া কি যোগ পড়লো, হ্যাঁ এখনকার বাচ্চারা জেনে গেছে যে কনডম কাকে বলে আর কনডম কোথায় খুঁজতে হয়। কি হলো, আর কতটা দেরি হবে? এই খানকি ছেলে, আর কত দেরি করবি রে? মাফ করবেন স্যার, কনডম কাকে বলে সেটাই তো জানি না। বলিস কি, তুই কনডম কাকে বলে সেটা জানিস না? আই ভাই, তোর ধুনে চুমু খাই, ভালোই হয়েছে এই সমস্ত খানকি ছেলেদের মতো তুই তৈরি হসনি। দাদা আপনার বয়স কত? কত আর হবে, ওই 30-35 হবে তো। তাহলে ভালো করে শোন। এ কি, তুই আমাকে তুই তোমারে করছিস? আগে শোন বাঞ্চোদ, আমার কথাটা ভালো করে শোন, আজ থেকে 30-35 বছর আগে যদি তোর বাপ এই কনডমটা ইউজ করতো তাহলে তোর মতো খানকি ছেলে বেরিয়ে আসতো না। শালা গুড মর্নিং বেটা। তবে রে সরে বাচ্চা। কি হে কেলে, কতটা কি নিয়ে যাচ্ছ? শাড়ি নিয়ে যাচ্ছি গো কাকা, কালকে জামা ষষ্ঠীতে শাশুড়িকে একটা গিফট করব। বাহ বাহ, তো কিরকম শাড়ি নিলে? কোনো হল লেভেলের দাম না দেখা শাড়ি, নাকি সাধারণ ওল্ড ফ্যাশনের মতো শাড়ি? আগেকার মানুষ কি আর এখনকার মতো শাড়ি পছন্দ করে, তাই ওল্ড মডেলই নিয়ে যাচ্ছি গো, না হলে শ্বশুর মশাই ভাববে যে শাশুড়ি বল নজর দিচ্ছে। হ্যাঁ তাজা বলেছো। ঠিক আছে আমি চললাম গো। একি এ কেলে পিছু পিছু বল্টু কেন এরকম ভাবে যাচ্ছে? নিশ্চয় মনে হচ্ছে এই বাঞ্চোরটা কোনো মতলব এঁটেছে। শুয়ারের বাচ্চা আগের বছর কেলেকে বদনাম করার জন্য বাড়ি গিয়ে মা থেকে মেয়ে থেকে সবাইকে রেপ করে আসছিল, না জানি এবারে কি করবে কেলের সঙ্গে। সত্যি খানকি ছেলেটা এক নম্বর ঢ্যামনাসুর, আরে ঢ্যামনাসুরকে কে কোনো ছুটি ভাই বস করতে পারে না। দারুণ খেয়েছি, শুধু এর সঙ্গে আর একটা জিনিস পেলে একবার জামা ষষ্ঠীর জমে ক্ষীর হয়ে যাবে। কি সেটা? আরে তোমাই যতদিন যাচ্ছে তুমি খুব দুষ্ট হয়ে যাচ্ছ। এখন আমি চললাম, রাত্রিবেলায় কথা হবে। মা এটা আপনার জন্য, আসলে সেই সময় এত জোরে খিদে পেয়েছিল যে আপনাকে এটা দিতেই ভুলে গিয়েছিলাম।
আরে তাই বললে কি হয়, আজকে দিনে জামা শাশুড়িকে অনেক কিছু দেয়, কিন্তু আমি তো তেমন কিছু আনতেই পারলাম না, তাই সামান্য এই জিনিসটা দিলাম। ও হ্যাঁ, তোমার জন্য ঘরেতে গরম গরম দুধ চাপা দিয়ে রেখে এসেছি, শোয়ার আগে ওটাকে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমি যাই বাবার সঙ্গে একটু গল্প করে আসি। ব্যাস কেল্লা ফতে, দুধের গ্লাসে সেক্সের বইটা মিশিয়ে দিয়েছি, এবার খানকির ছেলেকে আমি কেরানি খাওয়াবই। বাবা অনেক তো রাত হলো, তাহলে এবার যাই, আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তুমি যাও। আরে বাস, এ তো সোনাই সোহাগা, খানকির ছেলে আজকে বেধনক কেলারি খাবে। একি তুমি আমার ঘরে কি করছো? আমার না খুব তোমার সাথে কিতকিত খেলতে ইচ্ছে করছে। যাই এই শোনো গো, একটু আদর করো না। এই গায়ে মেরেছে মা, লেলা খালি আবার এসব কি বলছে? যা লেলা, এ কি ফেসাতে বললাম আমি? এই গায়ে মেরেছে, এই শাশুড়ি মা আবার এরকম ভাবে চিৎকার করলো কেন? একটা চুমু দাও। আরে ঘ্যাট মারা, লাউরা ওইদিকে তোর মা কেন চিৎকার করলো সেটা গিয়ে দেখ। খানকি ছেলে এটা তুই কি করছিস? দেখি আমার মেয়ে তোর শরীরের উপর শুয়ে রয়েছে কেন? ওগো এই দেখো, জামাই আমাকে শাড়ির প্যাকেটে কনডমের প্যাকেট গিফট করেছে। কি কি রে, উঠে দাঁড়া। ও হরি সোরে বাচ্চা, তুই রাত্রিবেলা আমার মেয়েকে সেক্সের বড়ি দিয়ে ঠাপিয়ে দিনের বেলায় আমি কাজে চলে গেলে আমার বউকে ঠাপানো প্রয়াল করেছিলিস তাই? এই না না, এসব আমি কিছু করিনি লাউরা, এসব কি করে হলে বাবা কিছুই বুঝতে পারছি না। যে ভসরি চুদা, তোর বোঝা নিকুচি করছে খানকি ছেলে। এ বাবা না না না, আমি বাবা কিছু করিনি বাবা, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এ বাবা খানকি ছেলে, সোরে বাচ্চা, এবার ছেড়ে দেবো।